মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর আদলে দীঘাতে মন্দির তৈরির জন্য টাকা বরাদ্দ করেছেন। এই খবর আমরা গত 17 ডিসেম্বর 2021 তারিখে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে পেয়েছি, এবং এটি যে এক প্রকার সংবিধান অবমাননা তা আমরা দাবি করছি। আমরা এই দাবির পিছনে আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে তার ইমেল মারফত আমরা চিঠি পাঠিয়েছি, এবং তার ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টেও আমরা ওই চিঠি তুলে ধরেছি। চিঠিটি পড়ে শোনায়। টু দ্য অনারেবল চিফ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিষয় সংবিধান মানার দাবি। মহাশয়া, গত 17 ডিসেম্বর 2021 তারিখে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আপনি পুরীর মন্দিরের আদলে দীঘায় মন্দির নির্মাণের জন্য 128 কোটি টাকা বরাদ্দ করেছেন। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে দেশের সংবিধানকে মেনে চলার শপথ নিয়েই আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি একজন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়ে কোনোভাবেই জনগণের করের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান বা মন্দির তৈরি করতে পারেন না। সরকারের কাজ উন্নয়নমূলক কাজ করা, কখনোই মন্দির বা মসজিদ করা নয়। তাছাড়া আপনি একজন গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকে সংবিধানের মৌলিক কর্তব্য 51 AH-কে লঙ্ঘন করছেন, যেখানে বলা হয়েছে বিজ্ঞান মনস্কতা, মানবিকতা, অনুসন্ধিৎসা, সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানো। কিন্তু আমরা দেখছি আপনি সংস্কারমুখী মানবিক শিক্ষার প্রসার না ঘটিয়ে RSS-এর মতাদর্শী কুসংস্কারমুখী শিক্ষার প্রসারে মন্দির তৈরিতে মন দিয়েছেন, যা অনভিপ্রেত। তাই আপনার প্রতি আমাদের তথা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি পুরুলিয়া জেলা শাখার সদস্যদের অনুরোধ, দয়া করে এই ধরনের সংবিধান বিরোধী কাজ থেকে বিরত হন, এবং ওই টাকায় বরং কোনো উন্নত মানের বিজ্ঞান গবেষণাগার বা বিশ্ববিদ্যালয় তৈরির কাজ করুন। বিনীত মধুসূদন মাহাতো, জেলা সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, পুরুলিয়া জেলা শাখা।